স্মার্টফোন বিশ্বে একের পর এক দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করে যাচ্ছে রিয়েলমি। তারই ধারাবাহিকতায় এবার রিয়েলমি লঞ্চ করতে যাচ্ছে রিয়েলমি Q3 i নামের একটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন। একই সাথে ফোনটিতে থাকছে 6.5 ইঞ্চ ডিসপ্লে, গেমিং প্রসেসর, 48 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেট আপ অ্যান্ড 5000 mAh ব্যাটারির মতো উল্লেখযোগ্য ফিচার থাকছে এই ফোনে। এছাড়াও এই ফোনটার চমক থাকছে এই ফোনটার ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটিতে। ছবি আর আজকের এই ভিডিওটি দেখলে জানতে পারবেন এই ফোনটা কবে বাংলাদেশে চলে আসবে এবং এই ফোনটার প্রাইস কত হতে পারে, সকল বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে। এর জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বরাবরের মতো সাথে থাকছে আমি মামুন, আপনারা দেখছেন মামুন টেকনোলজি। প্রথমেই কথা বলি এই ফোনটার ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটার রিয়ার থাকছে প্লাস্টিক বা পলিকার্বনেট, আর থাকছে গ্যাডেন কালার, সাথে থাকছে গ্লসি ফিনিশ, আর সামনের দিকে থাকছে ফুল ভিউ ডিসপ্লে। ডিসপ্লেতে থাকছে একটি পাঞ্চল যেখানে বসানো হয়েছে সেলফি ক্যামেরাটি। সো প্রাইস রেঞ্জের কথা বিবেচনা করলে এই ফোনটার ডিজাইন আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে। তো আপনাদের কাছে এই ফোনটা কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখন কথা বলা যাক এই ফোনটার ডিসপ্লে নিয়ে। ফোনটিতে থাকছে 6.5 ইঞ্চ IPS LCD ডিসপ্লে, যাতে থাকছে ফুল HD প্লাস রেজলিউশন অর্থাৎ 1080x2400 পিক্সেল। একই সাথে এই ডিসপ্লে PPI ডেন্সিটি থাকছে 405। এছাড়াও এই ডিসপ্লে ইন্টারেস্টিং ফিচার থাকছে 90Hz রিফ্রেশ রেট। এখন কথা বলা যাক রিয়েলমি Q3 i এই ফোনটার পারফরমেন্স নিয়ে। ফোনটি রান করবে রিয়েলমি UI যার টপে থাকছে অ্যান্ড্রয়েড 11 সাপোর্ট, আর চিপসেট হিসাবে ফোনটিতে থাকছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 700 যেটি 7nm টেকনোলজির উপর বেস্ট অক্টোকোর প্রসেসর। এর GPU থাকছে মালেজি 57। মিডিয়াটেকের ডায়মেনসিটি 700 একটি গেমিং চিপসেট, এ থেকে পাবজি, কল অফ ডিউটি, অ্যাসপার্ট 9 এর মতো গেমস রান করাতে পারবেন বেশ স্মুথলি। এছাড়াও ফোনটিতে 4GB 128GB এবং 6GB 128GB এই দুটি ভ্যারিয়েন্ট থাকছে। এখন কথা বলা যাক এই ফোনটার ক্যামেরা সেট আপ নিয়ে। ফোনটির রিয়ার থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ যার মেন ক্যামেরা হিসেবে থাকছে 48 মেগাপিক্সেল, 2 থাকছে 2 MP ডেপথ সেন্সর, 3 থাকছে 2 MP একটা মাইক্রো লেন্স। একই সাথে এই ফোনটা সেলফিতে থাকছে 16 MP আর একটি সেলফি ক্যামেরা। এই ফোনটা রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শ্যুট করতে পারবেন 4K রেজলিউশনে। এছাড়াও এই ফোনটা সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করতে পারবেন 1080p 30fps। তো প্রাইস রেঞ্জের কথা বিবেচনা করলে এই ফোনটার ক্যামেরা সেট আপ আমার কাছে ভালোই মনে হচ্ছে, তবে এখানে 8 MP আল্ট্রাইড ক্যামেরা দিলে অনেক বেটার হইতো। এখন কথা বলা যাক এই ফোনটা ব্যাটারি এবং চার্জার নিয়ে। ফোনটিতে থাকছে 5000 mAh এর একটি লং লাস্টিং ব্যাটারি, সাথে থাকছে 18W এর একটি ফাস্ট চার্জার। সিকিউরিটি হিসাবে ফোনটির ফিঙ্গারপ্রিন্ট থাকছে সাইড মাউন্টেড। একই সাথে ফোনটিতে থাকছে ব্লুটুথ 5.0, GPS, NFC এবং OTC কেবলের সাপোর্ট। সো ভিউয়ার্স, এই ছিল রিয়েলমি Q3 i এর ফুল স্পেসিফিকেশন। এবার জানিয়ে দেওয়ার পালা এই ফোনের প্রাইস এবং এর লঞ্চিং ডেট সম্পর্কে। এই ফোনটার প্রাইস হতে পারে 15,000-16,000 টাকার মধ্যে, আর এই ফোনটা জুন মাসের দিকেই পাওয়া যেতে পারে। তো ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে অবশ্যই ভিডিওটি আপনি শেয়ার করে দেবেন আপনার বন্ধুবান্ধবের মধ্যে, আর এই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন।